নমস্কার, আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। নিশ্চয়ই তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি 1-1.5 মাস আগে আম গাছের পরিচর্যা দেখিয়েছিলাম, আম গাছে কী সার দিয়েছি সেটাও দেখিয়েছিলাম, আমের প্রচুর মুকুল এসছে সেটাও দেখিয়েছি। যে পরিমাণে আম গাছে মুকুল আসে সেই পরিমাণে দাঁড়ায় না, অনেক মুকুল থেকেই ঝরে যায়, আবার অনেক আমের গুটিতেও এরকম দুটো একটা হলুদ হয়ে হয়ে ঝরে যায়। তা টবে আম গাছ আমরা লাগালে খুব বেশি না হলেও দুটো একটা যা হয় সেটাই যথেষ্ট। এখন গুটি অবস্থায় আমি যে পরিচর্যাটা করি সেটাই বলবো। আর মাটিটা সবসময়ের জন্য, আম গাছে খুব জল পছন্দ করে, জলটা কম দিলে হবে না, পরিমাণ মতো দিতে হবে সবসময়, যাতে মাটি ভিজা ভেজা থাকে, রস যাতে সবসময়ের জন্য থাকে। যাই হোক, আমি এখনে এই গাছে এই গুটি অবস্থাতেই যে সারটা প্রয়োগ করতে হবে সেটা 2 চামচ ফসফেট, 1 চামচ পটাশ আর সঙ্গে নিমখোল। নিমখোলটা সব সময়ই আমাদের দিতে হবে। তারপরে এখন তো বর্ষা আসছে, নিমখোল না দিলে মাটিতে নানান রকম পোকা হয়, তারপরে মিলিবাগেও প্রচুর পরিমাণে এই সময় ডিম পাড়ে মাটিতে, যার জন্য আমাদের নিমখোলটা দিতে হবে। এইভাবেই আমি গাছের যত্ন নিই, আর মাসে একবার আমি খোল জল দিই। যে মাসে আমি সার প্রয়োগ করি না সেই মাসে খোল জল দিই, এইভাবেই আমি গাছের যত্ন নিই। যে পরিমাণে মুকুল দেখিয়েছিলাম সেই পরিমাণে আম আসেনি, তবে বেশ কিছু এসছে। ঝড় জল খুব বেশি না হলে দাঁড়িয়েও যাবে অনেকগুলো। এপাশে দেখো, যে পরিমাণে আম থোকায় রয়েছে এতটা থাকবে না, কোনোটা একদম ছোট, কোনোটা যেগুলো হলুদ হয়ে গেছে সেইগুলো পড়ে যাবে, রাখা সম্ভব না, এত আম টবের গাছে হতে পারে না। দেখতে পাচ্ছ, বেশ খানিকটা বড় হয়ে গেছে এই আমটা। একই সময়ের আম, কোনোটা বড় হয়ে গেছে, কোনোটা ছোট, কোনোটা বা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। আগেও বলেছি গাছে খুব বেশি মানে আম থাকবে না। তাহলে 2-4টে যে আম থাকে সেটাই আমাদের কাছে অনেক, এইটা দেখার জন্যই আমি ভিডিওটা করেছি। দেখো, যে কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম প্রচুর মুকুল, তার থেকে কতগুলো আম দাঁড়িয়েছে। ঝড় যদি না হয় খুব জোর, তাহলে আমগুলো দাঁড়িয়ে যাবে। আর এই আম গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ হয়, আমি যেটা স্প্রে করি বারবার করে, নিম অয়েলটা বারবার স্প্রে করি, তার সঙ্গে যে কোনো ছত্রাকনাশক ওষুধ আমরা জলেগুলোও দিতে পারি, আবার গাছেও স্প্রে করতে পারি, তাতে আমাদের গাছে মিলিবাগটা খুব একটা আসে না, আর আসলেও মিলিবাগটা চলে যায়, মারা যায়। আবার অনেক সময় খুব বেশি হলে ডালটা কেটেও ফেলে দিতে হবে। এইভাবে গাছের যত্ন নিলে আমরা 1-2 ছাদে যা আম পাবো খুব আনন্দের বিষয়। তাহলে ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।